আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেকে ভালো আছো। আজ তোমাদের এমসিকিউ নিয়ে তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, ব্ল্যাকবোর্ডে আমি লিখিয়ে দিছি, আর আমার সম্পর্কে তোমরা আগের ভিডিও দেখলে তোমরা আমার সম্পর্কে জানবা। আগে আরও দুটি ভিডিও এমসিকিউ ভিডিও দিছি, তোমরা আমার ভিডিওগুলো নিচের লিঙ্কে এই ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা, ঢুকে তোমরা দেখে নিতে পারো। আর অল সাবজেক্টের সাজেশন এখানে দেওয়া আছে, সাজেশনগুলো ফলো করো, আশা করি তোমরা উপকৃত হবা। এখন আমি তোমাদের আজকে একটি পার্ট নিয়ে আলোচনা করবো, যে এমসিকিউ, সেটা হলো সম্পর্ক আর হলো প্রক। সম্পর্কটা হলো কি? সম্পর্ক হলো 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। আমি আবারও বলি, সম্পর্ক যদি প্রশ্নে যাই চাক না কেন, তুমি আগে বুঝো সম্পর্ক লেখা থাকলে আমরা কী করবো। সম্পর্ক লেখা থাকলে আমরা 180 থেকে বিয়োগ দেবো বা 180 থেকে বাদ দেব। সো আমার কথা বুঝতে পারছো যে সম্পর্ক হতে হলে 180 থেকে কী দেবো? বাদ দেব। এখন সম্পর্ক এখানে দেখো, আমি একটা চিত্র অঙ্কন করছি। এখানে যদি বলা হয়, পরীক্ষায় যদি বলা হয় যে বি ও সি এর সম্পর্ক কোনটি, সম্পর্ক কোনটি, এখন আমি তোমাদেরকে বলছি যে 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। কত ডিগ্রি থেকে? 180 ডিগ্রি। আমরা জানি যে একটি সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এ ও বি, এ পুরোটাই 180 ডিগ্রি। আমাদের সম্পর্ক বলতে আমি কি বুঝি? বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে? প্রশ্নে যে জিনিসটা থাকবে সেটাকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। এবার তোমার প্রশ্নে কি আছে? বি ও সি। তাহলে এই বি ও সি কে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা বি ও সি কে বাদ দেবো। তাহলে দেখো, এই পুরোটা হলো সম্পর্ক, এই পুরোটা, এই পুরোটার থেকে আমরা কাকে বাদ দেবো? বি ও সি। তাহলে বি ও সি, বি ও সি বলতে এই এটা, তাহলে এটাকে বাদ দাও। বাদ দিলে কোনটা থাকে? এ ও সি। তাহলে তোমার অ্যান্সারটা কোনটা হবে? এ ও সি। যদি বলা হয় বি ও সি এর সম্পর্ক কোন কোনটি, তখন তুমি বলবা এ ও সি। কেন? যে কোনটা দেওয়া থাকবে সে কোনটা বাদ বাদ দিল, এটা বাদ দিলে থাকে কোনটুকু? এইটুক না, এইটুকের নাম কি? এ ও সি। এখন প্রশ্নে আসবে, এটা না এসে তোমাদের প্রশ্নে আসলো যে 60 ডিগ্রি এর সম্পর্ক কোণ কত, কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি বলছি সম্পর্ক যদি চায় তাহলে তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত থেকে বিয়োগ করতে হবে? 180 থেকে বিয়োগ করতে হবে। সো আমি 180 ডিগ্রি লেখলাম, বিয়োগ কত? 60। সমস্যা কত হয়? 120 ডিগ্রি। তাহলে উত্তরটা কত দাঁড়ালো? 120 ডিগ্রি। কীভাবে পেলাম? প্রশ্নে যেটা থাকবে সেটা কার থেকে বিয়োগ করতে হবে? 180 থেকে। যদি কোন কোন উল্লেখ করে সম্পর্ক কোন কথাটা উল্লেখ করে, তাহলে আমরা 60 থেকে ওই যেটা থাকবে 180 থেকে বিয়োগ করে 120 ডিগ্রি পাবো। এখন সম্পর্ক কোন বলছে, সম্পর্ক কোন কত চাইছে? না, এখন চলো 60 ডিগ্রি সম্পর্ক কোণের অর্ধেক কোণ, অর্ধেক কত? তো আগে আমাদের বের করতে হবে সম্পর্ক কোণ। সম্পর্ক কোণ বের করতে হলে আমাদের কি করতে হবে? 180 থেকে কত বিয়োগ করতে হবে? 60। কত হয়? 120। পরে অর্ধেক, অর্ধেক মানে কি? দুই দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। অর্ধেক মানে আমাদের অর্ধেক করতে হবে। তাহলে 120 এর অর্ধেক কত? 60। অ্যান্সার হবে এখানে 60। সো আমি বুঝাতে চাইলাম যে আমাদের সম্পর্ক কোণ থাকলে 180 থেকে বিয়োগ করতে হবে। অর্ধেক বললে আমরা দুই দিয়ে ভাগ করবো, যদি বলা হয় এক তৃতীয় অংশ, তৃতীয় অংশ, তখন তোমার বুঝতে হবে কত দিয়ে ভাগ করতে হবে? তিন দিয়ে। যদি চতুর্থ অংশ বলে কত দিয়ে? চার দিয়ে। সো আমি তোমাদেরকে সম্পর্ক বোঝাতে চাইলাম যে সম্পর্ক কোনটা থাকলে আমাদের কীভাবে অ্যান্সার বের করতে হয়। এবার আমরা চলে আসবো প্রক। সো আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো সম্পর্ক কোণের ব্যাপারটা। এবার আসি প্রক। প্রক যদি থাকে তোমাকে মনে রাখতে হবে যে 90 থেকে বিয়োগ করতে হবে। সো তোমাকে মনে রাখতে হবে পুরক কোণ যদি চায় 90 থেকে বিয়োগ, যেমন সম্পূরক চাইলে বলছি 180 থেকে বিয়োগ, আর পুরক চাইলে তোমার 90 থেকে বিয়োগ।
যদি বলা হয় 20 ডিগ্রি পুরো কোণ কত? তাহলে সো আমরা বুঝতে পেরেছি যে কত থেকে বিয়োগ 90 থেকে বিয়োগ, পোস্টের যেটা থাকবে সেটা সেটাকে ধরে বিয়োগ করে দাও, কত ডিগ্রি হলো 70 ডিগ্রি। এখন যদি বলা হয় যে পুরো কোণের অর্ধেক, কি কোণের অর্ধেক? পুরো কোণের অর্ধেক। আগে পুরো কোণটা বের করব, তারপর অর্ধেক করব। অর্ধেক মানে কত দেবা? 2 দেবা। তাহলে কত হলো? 35 হলো। যদি এক তৃতীয়াংশ বলে তখন আমরা 3 দিয়ে ভাগ করব, যদি এক চতুর্থাংশ বলে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা যেটা পাবো সেটাই। এটা যদি কোণ হয়, এরকম একটা কোণ আসলো, ওই কোণটাই আসলো। যদি বলা হয় যে DOC এর পুরো কোণ কত, তারপর DOC মানে প্রশ্ন আসলো DOC এর পুরো কোণ কত, পুরো কোণ কোনটি কোনটি? সো আমরা জানি পুরো কোণ মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হতে হলে তোমার কি লাগবে? লম্ব। এই পুরোটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমরা জানি এই পুরোটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এইটুকু যদি 90 ডিগ্রি হয়, এইটুকু 90 ডিগ্রি। সো আমাদের পুরো কোণ, এইটুকু পুরো কোণ চাই। আমরা জানি যেটা চাবে সেটা বাদ দিতে হবে, এটা বাদ দিলাম, থাকলো কোনটা? এটা। এটার নাম কি? BOC। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা হবে। সো আমি আজ ক্লাসে বুঝতে চাইলাম যে সম্পূরক কোণ এবং পুরো কোণ কীভাবে বের করবা বা কতভাবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। তোমরা অল বোর্ডের জন্য এই MCQগুলো নিয়ে আমি আলোচনা করতেছি খুব আস্তে আস্তে, ধীরে ধীরে। তোমরা আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো, আশা করি তোমরা অনেক উপকারিত হবা এবং তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবা। তাহলে আর যদি তো আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে, যদি আমার এই ক্লাসগুলো তোমাদের উপকারে এসে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো তোমরা তোমাদের অন্য অন্য বন্ধুদেরকেও উপকার করার চেষ্টা করবা। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।